দেখেন এটা হলো আড় মাছ, আচ্ছা এই যে পাবদা মাছের এই একটা পর্বে মনে করেন 1 টাকা, তারাবাই মনে করেন 1 টাকা 10 পয়সা, দেখেন দেশি ট্যাংরার মতো, কিন্তু এই ধরনের আমরা অরিজিনাল নুনা ট্যাংরা ভিয়েতনাম কই, কিন্তু এটা হাইব্রিড ট্যাংরা, এটা আছে আপনার 60 পয়সা পিস, এগুলো অরিজিনাল মনোসেক্স, এই কেজিতে 1200, এটার আপনার কেজি পড়ে 700 টাকা, এই হলো জাপানির আপনার এই যে সব মিক্স আছে, এটা কেজি পড়বে 1500 টাকা, রুই মাছ বাটা মাছ, জি বাটা, হলো 4,500 টাকা লাখ। বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্র ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের দেশি মাছের চারা এবং চারা মাছ এবং পোনা পাবেন। আচ্ছা, এখানে প্রতারণা শিকার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনারা জেনে থাকবেন আমার প্রকৃতি ও জনপথ ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন সময় মাছ চাষ মাছের পোনার বাজার নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করে থাকি। তাই ইতিপূর্বে আপনারা দেখেছেন যে শীত শেষে বেশ কিছু হ্যাচারিতে গিয়েছি, যেখানে আপনার বিভিন্ন ধরনের রেণু পোনা নিয়ে আমি বেশ কয়েকটা প্রতিবেদন দিয়েছিলাম। এর পরবর্তীতে আমি বিভিন্ন খামারিদের কাছে গিয়েছিলাম, বিভিন্ন ধরনের ধানি পোনার নিয়ে আমার একাধিক ভিডিও দেওয়া আছে। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি দেশের অন্যতম মৎস্য উৎপাদন অঞ্চল হিসেবে খ্যাত যশোর জেলার চাষড়ায় অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্রের উপর একটি প্রতিবেদন। প্রায় 19 কোটি টাকা ব্যয় নির্মিত এ প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয় কিছু উদ্যোক্তা ও খামারিদের জন্য, যাতে করে ক্রেতারা নিশ্চিন্তে পোনা ক্রয় ও আর্থিক লেনদেন করতে পারেন। মন্ডলী জি, আসসালামু আলাইকুম, আমি সবুজ, আপনাদের সকলকে বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্র চাষড়া সদর যশোরে আমন্ত্রণ। আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের দেশি মাছের চারা এবং চারা মাছ এবং পোনা পাবেন। এই মাছটা হলো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বিলুপ্তর পথে। আমি আপনাদের কিছু এখন এখানে দেশি জাতীয় মাছ দেখাবো, যার বিষয়ে আমাদের কিছুদিন আগেও আমাদের খুলনা বিভাগের স্যার তোফাজুদ্দিন আহমেদ স্যার এসে এখানে প্রশিক্ষণ এবং আপনার সঠিক মানের পোনা এবং কিভাবে চাষ করতে হবে দেশি মাছগুলো এগুলো আমরা প্রশিক্ষণ নিয়েছি, এবং তারই প্রেক্ষিতে আমাদের কাছে কিছু দেশি পোনা আছে যেগুলো আপনাকে দেখাবো এখন। তা আমার কাছে প্রথমে কিছু মাছ আছে, দেখেন এটা হলো মনে করেন যে 2 রকম সাইজ আছে এখানে, একটা পর্বে মনে করেন 1 টাকা আর একটা পর্বে 1 টাকা 30 পয়সা, 1 টাকা 30 পয়সা। এটা হলো তারাবাই, তারাবাই মাছ খুব জনপ্রিয় মানে পপুলার একটা মাছ, বাজারে অনেকটা বিলুপ্ত প্রায় প্রজাতি, বিলুপ্ত প্রায় প্রজাতির একটা মাছ। আমরা যদিও এর আগে দেখছি আইড় মাছ, সেটাও অনেকটা বিলুপ্ত প্রায় প্রজাতি। এটা তো কৃত্রিম প্রজননের মাধ্যমে এগুলো তৈরি করা, জি জি জি, বর্তমানে সবই এখন নদী অঞ্চলে। এগুলো কি সাধারণ পুকুরে কি এটা চাষ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিতে পারবে, এটা আপনার জাস্ট এটার কোনো খাদ্য দেওয়া লাগবে না আলাদা, এটা তলার কাদা খাবে, কাদা খাবে, জি জি, যে কোনো, হ্যাঁ যে কোনো পুকুরে দিতে পারবে, এটা কোনো সমস্যা নেই। এটা হলো জাস্ট আপনার এক্সট্রা মাছ হিসেবে আপনি ফেলাই দেখতে পারেন, এরকম আলাদা খাদ্য দিতে হবে না। দেড় দুই ইঞ্চি প্রায়, এটা 2 টাকা পিস, এটা 2 টাকা পিস, জি। তেলাপিয়া আছে, এটা শিং মাছ। আচ্ছা, শিং মাছ, এটা কি দেশি না হাইব্রিড? এটা আমাদের এখানে হাইব্রিড, হাইব্রিড দেশি না, এখন কৃত্রিম প্রজনন করে এখন হাইব্রিড হয়ে গেছে। হ্যাঁ, এটা হাইব্রিড মূলত, এটা ফিট ফয়েল, এটা মানে ফিট ফয়েল বাড়বে আর কি, ঠিক আছে। দেশি বলতে তো একটা লাল হয়, জি জি, সাইজ ছোট হবে, ওটা অত বাড়বে না, ওটা অত বাড়বে না, কিন্তু বাজারে অনেকে আবার দেশি বলে হাইব্রিডটা, না না না, এটা না, এটা সলসতের কারণ শুধু না, এটা জেনুইন হাইব্রিড মাছ। এখানে 2 সাইজ আছে, একটা আছে মনে করেন 1 টাকা 10 পয়সা, আচ্ছা, আর একটা আছে 1 টাকা 30 পয়সা। এখানে এই যে দেখেন 2 সাইজ মাছ আছে, 1 টাকা 10 পয়সা, জি, এটা হবে 1.5 ইঞ্চি, যেটা 1 টাকা 10 পয়সা, আর এটা আছে 2 আড়াই 3 ইঞ্চি, আচ্ছা, ওইটা হবে 1 টাকা 30 পয়সা। আচ্ছা, এটা কি ট্যাংরা? এটা নুনা ট্যাংরা, কিন্তু দেখতে মনে হচ্ছে দেখেন দেশি ট্যাংরার মতো, কিন্তু এই ধরনের আমরা অরিজিনাল নুনা ট্যাংরা। আর যদি বলেন যে না আমরা দেশি ট্যাংরা নেবো, তো আমরা দিতে পারবো দেশি ট্যাংরা, গুলশা ট্যাংরা সেটা দিতে পারবো। আচ্ছা, এটা আপনার হলো 2000 ভাঙবে, এটা 80 পয়সা পিস, এটা 80 পয়সা পিস, কেজিতে 2000 হবে, ঠিক আছে। আচ্ছা, ছোট বলেন বড় বলেন তো আমরা দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এটা আছে আপনার কই, এই যে এখন আমরা যে মাছটা দেখতে যাচ্ছি এটা হলো ভিয়েতনাম কই, ভিয়েতনামি কই মাছ, জি জি, এটা 3,350 ভাঙবে, এটা কেজিতে 3,350, জি জি জি, এটা হলো 60 পয়সা, অনলি 60 পয়সা, মানে 600 টাকা, হাজার, জি জি, 600 টাকা, জি। আমাদের অন্তত বলা হয়েছে যে অন্তত দেশি মাছগুলো যেগুলো বিলুপ্ত পথে সেগুলো আমাদের অগ্রাধিকার দেওয়ার জন্য, যেগুলো চাষির মাধ্যমে যাতে দেওয়া যায় প্রচার করি, এই জন্য আমরা এই চেষ্টাটা করতেছি। এই জন্য আমরা দেশি মাছ রাখছি, তারপরে আপনাদের ধানি মাছ দেখাবো, সাদা যত রকম মাছ আছে। আচ্ছা, এর বড় মাছ আছে, ইনশাল্লাহ, আমাদের ধানি আছে তো, এটা তো জাস্ট আমরা দেশি মাছ আমরা প্রতিষ্ঠান নিয়ে আসো, এটাও প্রায় মনোসেক্সের কাছাকাছি, কিন্তু এটা হাইব্রিড তেলাপিয়া, হাইব্রিড তেলাপিয়া, জি জি,
এটা আপনার কেজিতে মনে করেন যে ওই দুইটা তিনটা হবে। আচ্ছা এটা একটু সাদা প্রকৃতির মনে হচ্ছে, এটা এখানে রেখে দিয়ে সাদা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার নাই, কিন্তু এটা হাইব্রিড তেলাপিয়া, এমনি স্বাভাবিক তেলাপিয়া তো বড় করে আছে। এটা আছে আপনার 60 পয়সা পিস, অনলি 60 পয়সা করে। এটা কেজিতে কতগুলো আসবে? আপনার কেজিতে মনে করেন 2000 ভাঙবে কেজিতে, এক কেজিতে 30,000। জি জি 30,000 মতো হবে, 30,000 ভাঙা মানে তো এক কেজিতে বেশ ছোট। হ্যাঁ বেশ ছোট, এটা তো বড় সাইজ দেওয়া যাবে যদি অর্ডার বলে, এগুলো তো রাখা যায় না। এটা তো হরমোন খাওয়ানো। জি 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 জি, আমিও যতটুকু জানি আপনার অরিজিনাল মনোসেক্স সাইজ গুলো একটু ছোটই হয়, এবং আপনার নাইলোটিকা বা অন্য কিছু হলে সেগুলো আচ্ছা, তাহলে এটা এখন কিভাবে দিচ্ছেন? কেজিতে দেখা যাচ্ছে আপনার 17-18,000 টাকা কেজি পড়বে, মানে আট আনা পড়বে, পিস পড়বে 50 পয়সা। অরিজিনাল মনোসেক্স 100-100 গ্যারান্টি। আসেন আমরা ধানি দেখাচ্ছি, ধানি বোনাই দাদা আসো তো, এই কোনো তেল ধানে দিন। এই আমাদের আছে এখানে পুটির ধানি, ধানি দেখাবো আপনাদের সব। আপনারা যে প্রকল্পটি দেখতে পাচ্ছেন এটা হলো যশোর চাষড়ায় অবস্থিত সরকার থেকে বরাদ্দকৃত দেশের সর্ববৃহৎ মাছের পোনা বিক্রয় স্থানের একমাত্র সরকারি মৎস্য পোনা বিক্রয় কেন্দ্র। আমরা এখন যে এখানে আছি, এখানে বিভিন্ন ধরনের হাউসে বিভিন্ন ধরনের মাছ রাখা আছে, আর এই যে মাছগুলো রেখে এখান থেকে ব্যবসা করতেছেন, এখান থেকে রেজিস্ট্রিকৃত বা বরাদ্দকৃত কিছু খামারি ব্যবসায়ী। এই মুহূর্তে আমরা আরেকটা মাছ দেখতে যাচ্ছি, এই মাছটা হলো জাপানি মাছ, এটা জাপানি মাছ, এটা কার্পো বলে, এটা কেজি হলো আপনার 700 টাকা। আরে আছে সিলভার, এখন আমরা যে মাছটা দেখতে যাচ্ছি এটা হলো সিলভার, সিলভার মাছ। জি আচ্ছা, এটা তো বেশ বড় হয়ে গেছে। জি জি ছোট সাইজ আছে আমাদের। আচ্ছা ছোট সাইজ আছে, এক 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 রকম পুরো আকৃতি চলে আসে। এটা কেজিতে কতগুলো আসবে? এটা কেজিতে 1200। এটা এটা আমরা কেজিতে পরে 700 টাকা, এটাও 700 টাকা। দেখাচ্ছে দর অনেক সময় তারতম্য হয় দামের, কাঁচা বাজার তো, যে অর্ডার করতে 5 দিন পরে দাম আরো কমে যেতে পারে, আবার দেখা যাচ্ছে 5 দিন পরে মাছের টান পড়ে গেল, তখন এর দামও বেড়ে যাচ্ছে। কাঁচা মাল আসলে সব রেট একরকম থাকে না, ওঠানামা করে। জি এই দেখেন, এই হলো জাপানির আপনার এই যে সব মিক্স আছে ছোট, এই যে আচ্ছা এটা তো বেশ ছোট। জি জি, এটাকে কি বলবো, রেনু না ধানি বলবো? এটাকে ধানি, সব ধরনের মাছই দেখানো হচ্ছে। এর আগে যেগুলো দেখেছিলাম কিছু ক্যাটফিশ জাতীয় মাছ এবং বিলুপ্ত প্রায় প্রজাতির মাছ, আর এখন আমরা যে মাছগুলো দেখাচ্ছি দেশীয় কাপ জাতীয় মাছগুলো। জি জি আচ্ছা, এখন আমরা দেখি রুই মাছ, এটা রুই মাছ। জি কিন্তু পাশে দোকানে থাকে তো 2000 চলে আসছে, এটা আপনার এটা কেজি পড়বে মনে করুন 2000 টাকা, এটা 2000 টাকা, 2 কেজিতে লাখ হবে, 2 কেজিতে 1 লাখ। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি এটা হলো বাটা মাছ। জি বাটা, পরে যে বাটা আর মিরগে মাছটা মালিক বাঁচানো মাছ। আচ্ছা এগুলো ছেড়ে দিলে ঠিক আছে, এগুলো আপনার আলাদা কোনো খাদ্য দিয়ে লাগবে না তেমন, কিন্তু কথা হলো যে মাছ আপনার দেখবেন এই মাছগুলো নষ্ট হবে না, এই মাছগুলো ধামধাম করে বেড়ে যাবে। আচ্ছা মৃগেল মাছ এবং বাটা মাছ, এগুলো মালিক মাছ। আচ্ছা এটা কত লাইনে আছে? এটা আপনার কেজিতে মানে এলো কেজি হিসেবে মাছ, এই কেজিতে মনে করেন যে 4-5 হাজার হবে। 4-5 হাজার? জি আচ্ছা কেজিতে 800 টাকা। 800 টাকা অনলি? 800 টাকা অনলি? 800 টাকা, 800 টাকা 4-5 হাজার মাছ। জি এখন যেটা দেখতে যাচ্ছি এটা হলো কাতলা মাছের ধান। জি আচ্ছা, এটা একটু ছোট প্রকৃতির, এটা কয় কেজিতে 1 লক্ষ হবে? 2 কেজিতে 2 কেজিতে 1 লক্ষ। এই আপনার পড়বে হলো 4,500 টাকা লাখ, মানে 2 কেজি পাবেন আপনি 4,500 টাকা। এই যে এই পুটিটা ছোট পুটি, এটা হলো আগে যে পুটিটা দেখলাম তার এটা হলো ছোট ধান, এটা হলো ছোট সাইজ, ছোট সাইজ না। এটা কয় কেজিতে 1 লক্ষ হবে? এটা প্রায় 2 কেজিতে কাছাকাছি। এর কেজি আপনার 2200 টাকা, এটা 2200 টাকা কেজি। জি
2200 টাকা কেজি, তার মানে আপনার 4400 টাকায় 1 লক্ষ মাছ, 2 কেজিতে 1 লক্ষ, যদি কেউ 1 লক্ষ নিতে চায় এক কেজি নিতে চাই 1 কেজি দেবো, 2 কেজি নিতে চাইলে 2 কেজি দেবো। এখানে আমি গাড়ির কেজির কথা বলতেছি, যে এখানে ধরনের কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব না থাকে। প্রতিষ্ঠানের নাম মূলত এটাই, আবার বলতেছি 01786533131 ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি জি সব আছে। আচ্ছা আচ্ছা, কথা হলো যে আমাদের এখানে সঠিক পোনাটা, সঠিক ওজনের পোনা এবং সঠিক মাত্রা পাবেন। আপনারা কোন ধরনের সমস্যা বোধ করেন তাহলে আমার নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি প্রয়োজনে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যে আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন বিল্ডিং এ। সে পর্যন্ত খোদা হাফেজ।